আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এ 93, 94, 95, 96 এই চারটা পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে আজকে আমরা তার সমাধান দেখব। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এর প্রথম পর্ব এটি। যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। তো সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এই অভিজ্ঞতায় শিখতে পারবে নিয়মিত ও অনিয়মিত আকৃতি, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, এটাও আমরা আজকে দেখব। তারপর পিথাগোরাসের উপপাদ্য, পরিমাপে কম্পাসের ব্যবহার, ত্রিভুজে অনুপাতের ব্যবহার, চতুর্ভুজের বৈশিষ্ট্য গঠন, বিদ্যালয়ের জমির নকশা, পরিমাপের কাজ। ঠিক আছে, এই গেল তোমাদের বইয়ের 93 পৃষ্ঠা। আমরা 94 পৃষ্ঠায় যাই। জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ। আমরা চারপাশে খেলার মাঠ, ধান ক্ষেত কিংবা বাড়ির সামনের বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি। ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে। মনে করো কোনো জমির আকৃতি যদি সামান্তরিক কিংবা ট্রাপিজিয়ামের মতো হয়, তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি? একটি ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তা নিচের বক্সে লেখো। এখানে আছে, লিখতে হবে। তো প্রথমে এখানে একটা ছবি এঁকে নিবে, ঠিক আছে? ছবি এঁকে নিয়ে তার হচ্ছে নামগুলো দিয়ে দিবে। এটা একটা হাইট থাকবে একটা। এখন দেখো আমরা কি বলতে পারি এখানে, যে এটা হচ্ছে দুইটা বাহু সমান্তরাল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর এখানে যে উচ্চতাটা আছে, হ্যাঁ, উচ্চতাটা কি? উচ্চতাটা হচ্ছে এইচ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয় কত? এখানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ এবং বি। তাহলে এ প্লাস বি, এ দুটো যোগফল করতে হবে, তার সাথে গুণ করবো কি দ্বারা? উচ্চতা দ্বারা, অর্থাৎ এইচ দ্বারা। আর আগে আছে হাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এস। এভাবে হচ্ছে আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। এবার চিত্র 5.1 লক্ষ্য করো, এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলোকে দেখা যাচ্ছে। এখানে কি কি আকৃতি তুমি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো। একটু চিন্তা করে বলো, এই বিভিন্ন আকৃতির জমি আমরা কীভাবে পরিমাপ করতে পারি? তোমার সহপাঠী এবং প্রয়োজনে শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লেখো, ঠিক আছে? তো আমরা মতামত লিখবো, তার আগে আমাদের দেখতে হবে যে এখানে কি কি আকৃতি রয়েছে। প্রথমে আমরা এখানে আকৃতিগুলো দেখব, তারপর হচ্ছে তোমরা এখানে তোমাদের মতামত লিখবে যে কেন বা কীভাবে তোমরা হচ্ছে এগুলো বের করতে পারবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা আকৃতিগুলো দেখে নিই। ও, এখানে কী বলা আছে, ট্রাপিজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি। এই পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড ব্যবহার করি, আবার কখনো সূত্র ব্যবহার করি। কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কী করব? এই অভিজ্ঞতাটি আলোচনায় বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে চিহ্নিত করে পরিমাপ করার সিদ্ধান্ত নিতে পারবে। দেখো, এই হচ্ছে আকৃতিগুলো। প্রথমে এরকম একটা আকৃতি রয়েছে এই ছবিতে, ঠিক আছে? তোমরা খেয়াল করে দেখবে এই ছবিতে যে আকৃতিগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এরকম আকৃতি, এই যে। তারপর দেখো আরও আকৃতি আছে কিছু, আমরা সবগুলো এখানে দিয়েছি। তারপর এখানে একটা চতুর্ভুজ আছে, সমকোণী ত্রিভুজ আকৃতি আছে, তারপর এই আকৃতিটা কিন্তু এখানে আছে, এরকম একটা আকৃতি। তারপর এরকম একটা আকৃতি অনেকগুলো আছে, ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখবে। তারপর দেখো আরেকটা ত্রিভুজ আকৃতি আছে, এটা হচ্ছে এটা কি, ট্রাপিজিয়াম আকৃতি। তারপর এই টাইপের আকৃতিগুলো কিন্তু আছে। এরপর দেখো এই যে এই ধরনের আকৃতি আছে, ঠিক আছে? তো আমরা আকৃতিগুলো দেখলাম, চিত্র অঙ্কন করে বোঝা গেল যে জমির পরিমাপ করতে গিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ, যেমন ট্রাপিজিয়াম, বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদির ক্ষেত্রফল বের করে জমির ক্ষেত্রফল পরিমাপ করতে পারি। তবে এগুলো পরিমাপ করতে আমাদের অবশ্যই এদের ক্ষেত্রফলের পরিমাপের পদ্ধতি সম্পর্কে শিখতে হবে। ট্রাপিজিয়াম এটা দেখলাম আমরা। এরপর কী বলা আছে দেখো, আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন? তোমাদের একটি কাজ দিতে চাই। কাজটি হলো তোমাদের বিদ্যালয়ের জমিটির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে। বিদ্যালয়ের চারপাশ ভালো মতো পর্যবেক্ষণ করো। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো। নিচের বক্সে ওই নকশাটি এঁকে রাখো, ঠিক আছে? তাহলে এখানে একটা বক্স দেওয়া আছে, তোমাদের হচ্ছে বক্সে তোমাদের বিদ্যালয়ে জমির নকশা আঁকতে হবে। সেখানে তুমি কীরকম নকশাটা দেখছো সেই সম্পর্কিত তোমাদের কিন্তু এখানে আলোচনা করতে হবে, ঠিক আছে?
দেখো, আমরা হচ্ছে বিদ্যালয়ের জমির একটা নকশা আঁকলাম। এই যে আমাদের বিদ্যালয়ের জমি, এখানে মনে করো ত্রিভুজ আকৃতির কিছু জমি আছে, এখানেও ত্রিভুজ আকৃতির কিছু আছে, এখানেও আছে, এখানে একটা চতুর্ভুজ রয়েছে। তারপর দেখো, মানে যতটুকু ভাবে আঁকা যায়, তুমি একটা স্যাম্পল, একটা তুমি যে কোনো ভাবে আঁকতে পারো, একটা নমুনা জাস্ট মাত্র। এখানে আমার নাম্বার করে দিলাম এ বি সি ডি, ঠিক আছে, তারপর ই এফ, এভাবে করে তুমি যে কোনো ভাবে একটা বিদ্যালয় জমির একটা ছবি আঁকবে একে, তারপর হচ্ছে সেগুলো এভাবে নাম্বারিং করে দেবে, ব্যাস এটাই হচ্ছে তোমার কাজ। তো আমরা আমাদের বিদ্যালয় জমির একটা স্যাম্পল ছবি এখানে তোমাদের দেখালাম, বিভিন্ন চতুর্ভুজ ত্রিভুজ এগুলোর সাহায্য নিয়ে ছবি আঁকা হয়েছে, এবং কঠিন কোনো কিছুই না, ঠিক আছে, তোমরা নিজেরা কিন্তু আঁকতে পারবে। এরপর দেখো, এখানে হচ্ছে আমরা এই জমির নকশাটা কিন্তু আঁকবো, ঠিক আছে, যেটা আমরা এঁকে ফেললাম। তো তোমরা বিদ্যালয় জমির নকশা তৈরি করেছো, আকৃতিগুলো সঠিকভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। এখন এসে বিভিন্ন আকৃতি শনাক্ত করার একটি কাজ করি। তোমরা কিন্তু জমিটা আরও নানাভাবে পরিমাপ করতে পারো। মনে করো এটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের পুরো অংশটা, তো এখানে মনে করো তোমরা দিলে হচ্ছে চতুর্ভুজ আকৃতি কিছু আছে, এখানে ধরো আবার এরকম আকৃতি, তারপর আবার বড় একটা কিছু, এই সাইডে মনে করো ত্রিভুজ আকৃতি কিছু আছে, ঠিক আছে, এখানে মনে করো আবার এই যে আয়তক্ষেত্র মতো আছে, এখানে হচ্ছে তোমাদের গেটটা এটা, তারপর এদিকে ধরো তোমাদের বিদ্যালয় বিল্ডিং আছে, এরকম আকৃতি বিভিন্ন শেপ তোমরা দিবে আর কি, ঠিক আছে, যার যেমন খুশি দিতে পারো তোমরা, এভাবে করে দেখাবে। একটা একক কাজ আছে, এখন আমরা একক কাজটা করব। প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে, প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কী ধরনের মিল দেখতে পাচ্ছ, সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করো। দেখো 95 পৃষ্ঠার একটা একক কাজ এটি, তো এখানে বেশ কিছু আকৃতি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ক খ গ ঘ উ ম চ ছ জ। তো এখানে যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ লেখো। দেখো এখানে সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলো শনাক্ত করা হলো। ক এবং গ এই দুটা হচ্ছে কি, বাহুভেদে পঞ্চভুজ যা 5টি বাহু দ্বারা আবদ্ধ। খেয়াল করো, ক এবং গতে বলা হয়েছে, এই যে কতে কয়টা বাহু আছে, 1 2 3 4 5, খতে কয়টা আছে, 1 2 3 4 5, ছ না গতে, তাহলে ক এবং গ এই দুইটা হচ্ছে কি পঞ্চভুজ, ঠিক আছে। এরপর আছে কি, খেয়াল করো, ক আর কত গেল, ঘ এবং জ এই দুইটা হচ্ছে কি বাহুভেদে চতুর্ভুজ যা 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। তাহলে আমরা ঘ এবং জতে চলে যাই, এ দেখো ঘ আর জতে 1টা 2টা 3টা 4টা বাহু, 4টা কোণ এখানে, আর জতে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্র কিন্তু সেম, এই যে বাহু কোণ দুইটাই দেখিয়েছিলাম, এই জন্য এখানে কোণগুলো মার্ক করেছিলাম। তো 5টা করে বাহু ছিল ক আর গতে, আর ঘ আর জতে হচ্ছে কয়টা করে, 4টা করে বাহু। তারপর তোমরা যদি আরও ছবি দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, সমজাতীয় দুইটা দেখলাম আমরা, তাই না। তারপর হচ্ছে চ এবং জ, চ আর হচ্ছে ছ, এই দুইটা 6টি বাহু দ্বারা আবদ্ধ ষড়ভুজ। তাহলে আমরা চ এবং ছতে চলে যাই, এই যে কয়টা বাহু আছে এখানে, 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, তাহলে দুইটা কিন্তু ষড়ভুজ এখানে। তো আমরা হচ্ছে এখানে 3 ধরনের সমজাতীয় দেখলাম, এরা সবাই সমজাতীয় কারণ এদের প্রত্যেকের বাহু সংখ্যা এবং কোণ সংখ্যা কিন্তু সমান। এখন একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান সেগুলো কি আমরা এখানে লিখব, আর যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো আমরা এখানে লিখব। তো দেখো প্রথমে আমরা দেখি যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান সেগুলো হচ্ছে কি, ক খ চ এবং জ, যা হচ্ছে নিয়মিত আকৃতি। আবার যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো হচ্ছে কি, গ ঘ উম এবং ছ, যা হচ্ছে অনিয়মিত আকৃতি, ঠিক আছে। তো যখন কোনো আকৃতির বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান হয় আমরা তাকে নিয়মিত আকৃতি বা রেগুলার শেপ হিসেবে চিহ্নিত করি। আবার যখন কোনো আকৃতির বাহু এবং কোণগুলোর ক্ষেত্রে যে কোনো একটি অসমান থাকে সে আকৃতিকে অনিয়মিত আকৃতি হিসেবে বা ইরেগুলার শেপ হিসেবে আমরা চিহ্নিত করি, ঠিক আছে। তো 96 পৃষ্ঠা এই ছিল একক কাজ, আমরা এটা সমাধান করলাম। 95 এবং 96 পৃষ্ঠা মিলিয়ে তোমাদের একক কাজ দেওয়া ছিল আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 97 থেকে 98 পৃষ্ঠার আলোচনা করব নেক্সট ক্লাসে, সেখানেও বেশ কিছু কাজ আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5ম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এর 93 থেকে 96 পৃষ্ঠার যে সকল সমস্যা আছে তার সমাধানগুলো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা
এই সমাধানগুলো বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী পর্বে, আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।